नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराण तृतीय स्कंध प्रथम अध्याय। वनवासी विदुरे शासे उद्धवेर कथोपकथन। श्री सुखदेव बोलें, हे महाराज परीक्षित, आपनी जे प्रश्न करेछेन तदनुरूप प्रश्न पुराकाले धन सम्पदपूर्ण गृह त्याग करे बने प्रविष्ट विदुर মহামুনি মৈত্রয়কে করিয়েছিলেন। পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দৌত্য কর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহূতভাবে মহামতি বিদুরে এই গৃহে প্রবেশ করেছিলেন। তখন রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, ভগবান মৈত্রেয় ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন। নির্মল হৃদয় বিদুর মহামুনি মৈত্রের কাছে কোনো সাধারণ প্রশ্ন তো করেননি, কারণ সাধু শিরোমণি মৈত্রেয় ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিল। সুতরাং নিশ্চিতভাবেই সেই প্রশ্নে অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকে। তখন সুজীব বললেন, সর্বজ্ঞ শ্রী সুখদেব রাজা পরীক্ষিত কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হওয়ায় আনন্দিত হয়ে বললেন, হে মহারাজ শ্রবণ করুন। শ্রী সুখদেব বলতে লাগলেন, হে মহারাজ, এ কাহিনী সেই সময়ে যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তাঁর দুষ্ট পুত্র দুর্যোধনাদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যতু গৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন। তাঁর পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহিষী দ্রৌপদীকে যখন রাজসভায় তাঁর পুত্র দুঃশাসন কেশাকর্ষণ করে নিয়ে আসে তখন আঁখি জলে তাঁর বক্ষস্থল প্লাবিত এবং সেই অশ্রু ধারায় স্তনলিপ্ত কুঙ্কুমাদি ধুয়ে যাচ্ছে। সেই অবস্থাতেও ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত করলেন না। দুর্যোধন সত্যনিষ্ঠ সদাশয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসে নির্বাসিত করেছিল, কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মোহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাত শত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি। মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরব সভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যেসব হিতকর সুমধুর বাক্য বলেছিল, বিশ্ব প্রভৃতি সৎপুরুষদের কাছে যেসব অমৃত তুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দুমাত্র মর্যাদা পায় না, কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্ট পূর্ণ মহারাজ কিনা। তারপর পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রী শ্রেষ্ঠ বিদুর মন্ত্রণা গৃহে প্রবেশ করে জ্যৈষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন নীতিশাস্ত্র বিচার গণ সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃতি দিয়েছেন। তিনি বিদুর বললেন, হে মহারাজ, অজাত শত্রু মহাত্মা যুধিষ্ঠিরকে তার প্রাপ্য পৈতৃক অংশ প্রত্যর্পণ করুন। আপনার অসহনীয় অপরাধ তিনি সহ্য করেছেন। মহাবল ভীমরূপী কালসর্পকে আপনি ভীষণ ভয় করেন। দেখুন, সেই ভীম তার কনিষ্ঠ ভ্রাতৃগণ সহ প্রতিশোধ নেওয়ার জন্য রোধবশত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছেন। আপনি জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী পুত্র পাণ্ডবদের আপন করে নিয়েছেন। তিনি যদুবংশীদের আরাধ্য দেবতা। বর্তমানে তিনি নিজ রাজধানী দ্বারকাপুরীতে অবস্থান করছেন তথা মণ্ডলেশ্বর বিজয় ভূপতিদের পরাজিত করে তাদের আনুগত্য লাভ করেছেন এবং ব্রাহ্মণ ও দেবতাগণ
তাঁরই অনুবর্তী, পুত্র বুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করছেন, যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন, সেই দুর্যোধনের রূপে তো মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে, সে তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিদ্বেষে, এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণেরও পরাম্মুখ হয়ে হতশ্রী হয়ে যাচ্ছেন। অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গা দুর্যোধনকে শীঘ্র পরিত্যাগ করুন। সজ্জনাকাঙ্ক্ষিত চরিত্রবান বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ দুঃশাসন ও শকুনি শ্বাসে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের অধর কম্পিত হতে লাগল এবং সে বিদুরকে অপমান করে বলল, আরে অতি কুটিল, ওই দাসী পুত্রকে এখানে কেন আনল? এ তো যার অন্যে প্রতিপালিত হচ্ছে তাঁরই বিরুদ্ধাচরণ করে শত্রুপক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি। অতএব একে শুধু মাত্র প্রাণে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও। জ্যৈষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে কর্ণকুহর প্রবিষ্ট বাণের মতো তীব্র যন্ত্রণাদায়ক এরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহত হয়েও ঈশ্বরে বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে, অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরী দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুর ছেড়ে চলে গেল। মহাপূর্ণ ফলে কৌরবগণ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশে লাভ করেছিল। তিনি হস্তিনাপুর ছেড়ে পৃথিবীতে যে সকল পুণ্যক্ষেত্রে তীর্থপথ অনন্ত মূর্তি ভগবান অনন্ত রূপে অবস্থান করছেন সেই সব পুণ্যস্থানে পুণ্যার্জনের ইচ্ছায় পরিভ্রমণ করতে লাগলেন। ভগবানের অনন্ত মূর্তি দ্বারা সমলঙ্কৃত তীর্থসমূহ নগর পবিত্র বন পর্বত নিকুঞ্জ এবং পাপরূপ পঙ্কহীন শরীর যুক্ত নদী সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন। তিনি অবধূত বেশে তাপস নচিত বক্কল ও অজি প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন, যাতে তাঁর আত্মীয় স্বজনেরা তাকে দেখলে চিনতে না পারে। দেহের মর্যাদাদি সংস্কার তিনি বর্জন করেছিলেন, পবিত্র ও অনায়াস লভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভোজন প্রীতিতীর্থে স্নান ভূমিশয়ন এবং শ্রীহরির প্রীতিজনক ব্রত সকল পালন করতে লাগল। এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রভাস তীর্থে গিয়ে পৌঁছলেন, ততদিনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় মহারাজ যুধিষ্ঠির সমগ্র ভূমণ্ডলে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবী শাসন করছিলেন। সেখানে এসে তাঁর কৌরব আত্মীয় স্বজনদের বিনাশে সংবাদ জানতে পারলেন। যেভাবে বাঁশবনে বাঁশের পরস্পর ঘর্ষণে আগুন জ্বলে উঠে সমগ্র বাঁশবনটায় ভস্মীভূত হয়ে যায়, সেইভাবে আত্মীয় স্বজনগণ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশপ্রাপ্ত হয়েছে। এই খবর শুনে তিনি মৌনভাব অবলম্বন করলেন, শোক সন্তপ্ত হয়ে সরস্বতী নদীর তীরে গমন করলেন। সেই সরস্বতী নদীর তীরে তিনি ত্রিত উষনা মনু পৃথু অগ্নি অসিত বায়ু সুদাস গো গুহ এবং শ্রাদ্ধ দেবের নামে প্রসিদ্ধ একাদশটি তীর্থে যথাবিধি স্নান স্নানাদি করলেন। এছাড়া ওই সরস্বতী তীরে দেবতা ও ব্রাহ্মণদের দ্বারা সংস্থাপিত এবং শিখরে সুদর্শন চক্রে চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাগণের মন্দির ছিল, যার দর্শন মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়।